আজ কাঁচরাপাড়ায় বড়সড় ভাঙন দেখা গেল। বিজেপি এবং কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করল। বীজপুরে মাননীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারী এবং বীজপুরের যুব নেতা কমল অধিকারী ও তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ দিলীপ ঘোষ মহাশয়ের হাত ধরে তারা যোগদান করলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জিন্দা, বাংলার যুব সমাজের নয়নের না না ম্যাজিক সুবোধিকারী নয়, আপনারা জানেন 2019-23 মে পর এই লোকসভায় অন্তর্গত যেভাবে তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডবে মমতা ব্যানার্জি 29 মেতে প্রথম উনি নয়াদিতে এসেছিলেন, তারপরে 14 জুন আমাদের কাছাপাড়া পা দিয়েছেন। এই কর্মী আর তৃণমূল কর্মীদের উপর যে অত্যাচার হচ্ছিল স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই এসেছিলেন, ওনার নেতৃত্বে ওনার আদেশে মানুষ বা কর্মীরা সহজ হয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখানে একমাত্র ম্যাজিক মমতা ব্যানার্জি চলে। আমি আগেও বলেছি কি উপরে মমতা ব্যানার্জি নিচে কর্মী, মধ্যে কোনো পকেট নেতা নেই, ম্যাজিক মমতা ব্যানার্জিরই থাকে। এদেরকে কি বার্তা দিচ্ছেন? দলে তো নিলেন না, দলে না, এরা তো এখানকার লোকাল এলাকার ছেলে, এরা বিজপুরের ছেলে, এরা ভুল ভ্রান্তি হয়ে অন্য দলে গিয়েছিল, ওরা বুঝতে পেরেছে সেই দলটা কি দল, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল। আপনারা জানেন এই এই এরিয়া যে সংসদ আছে অর্জুন, সে কীভাবে জায়গায় জায়গায় ছেলেদের মিস ইউজ করেছে, তাদের ক্রিমিনাল বানিয়েছে, বম পিস্তল হাতে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে তাদের এগিয়ে দিয়েছে, তারা যেন ঝামেলা করুক ক্রিমিনাল হোক, কিন্তু তারা বুঝতে পারে তাদের ভবিষ্যৎ জানে। মমতা ব্যানার্জি সবসময় কীভাবে উন্নয়ন হবে, কীভাবে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড হবে, যত রকম প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী সব প্রকল্প ওনারা দেখছে, তারা হাতে হাতে পেয়েছে, তারা এটাও দেখছে স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে মানুষ পেয়েছে, রেশন কুপন কীভাবে পাচ্ছে, সব তো দেখছে। কেন্দ্রের সরকারের একটা প্রকল্প আজ পেয়েছে কেউ দেখাতে পারবে? কিন্তু পশ্চিমবাংলা সরকারের মমতা ব্যানার্জির যেসব প্রকল্প আছে আপনি দেখুন ঘরে ঘরে পড়ে গেছে। কোন পার্টি করতেন? আমি কংগ্রেস করতাম। কংগ্রেস করতেন, তো আজকে তৃণমূলে যোগদান করলেন, হঠাৎ করে কেন তৃণমূলে যোগদান হলো? আমি কংগ্রেস থেকে কোনো কাজকর্ম করতে পারছিলাম না, আর কংগ্রেসের কোনো কাজের কোনো এ নেই, যার ফলে তৃণমূল থাকলে আমি অনেক কাজকর্ম করতে পারবো, আর তৃণমূল মমতা ব্যানার্জি আদর্শে আমার খুব ভালো লাগে, অনুপ্রাণিত হই আমরা সেই জন্য। আজকে কি কংগ্রেস থেকেই শুধু যোগদান হলো? না, এখানে অনেকে বিজেপিও আছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।